দুধ উৎপাদনে সাত গুণ বৃদ্ধি করা হয়েছে যেটা সব থেকে আমাদের প্রয়োজন এবং মাংস উৎপাদন মাংস উৎপাদনে কিন্তু আট গুণ মাংস উৎপাদন আমরা বৃদ্ধি করতে সক্ষম হয়েছি আজকে অন্তত এটুকু বলতে পারি যে আমরা ছিয়ানব্বই সাল থেকে কিন্তু গবেষণার উপর গুরুত্ব দিয়েছি কারণ গবেষণা ইনস্টিটিউটগুলি জাতির পিতা বঙ্গবন্ধু করে গিয়েছে কাজে সেই গবেষণা ছাড়া কিন্তু কখনো উন্নত মানে জাত বা অধিক ফসল ফলন সম্ভব না কাজে একদিকে যেমন ফসল উৎপাদন এখন আমরা লবণাক্ত সহিষ্ণু ধান উৎপাদন করতে পারি জলমগ্ন ধান সেটাও গবেষণা চলছে অনেকটা সাফল্য পাওয়া গেছে খরা সহিষ্ণু ধান সেটাও আমরা করছি আমরা এখন অল্প সময়ের মধ্যে বেশি পরিমাণ খাদ্য উৎপাদন করতে পারি এবং কৃষি যান্ত্রিকীকরণ যেটা জাতির পিতার স্বপ্ন সেটাও আমরা বাস্তবায়ন করে যাচ্ছি কাজে সেটার দিকে আমরা বিশেষ দৃষ্টি দিচ্ছি এবং তার জন্য আমরা ভর্তুকিও দিচ্ছি পাশাপাশি খাদ্যের সাথে সাথে আমিষের উৎপাদন বাড়ানোর জন্য ইতিমধ্যে ব্যাপক কর্মসূচি আমরা হাতে নিয়েছি আপনারা জানেন যে ইতিমধ্যে আপনারাই বলেছেন যে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আমাদের গবাদি পশু যা বিএনপির আমলে দু সালে ছিল মাত্র চার কোটি তেইশ লক্ষ এখন সাত কোটি আটানব্বই লক্ষ প্রায় দুই গুণ বৃদ্ধি করা সম্ভব হয়েছে পোলট্রি যেটা ছিল মাত্র আঠারো কোটি ছয় লক্ষ পোলট্রির সংখ্যা এখন তা বান্ন কোটি ঊনআশি লক্ষ অর্থাৎ চার গুণ আমরা বৃদ্ধি করেছি সেই সাথে এমনকি লবণ চা দুধ উৎপাদন সব কিছুই আমরা বৃদ্ধি করেছি দুধ উৎপাদনে সাত গুণ বৃদ্ধি করা হয়েছে যেটা সব থেকে আমাদের প্রয়োজন এবং মাংস উৎপাদন মাংস উৎপাদনে কিন্তু আট গুণ মাংস উৎপাদন আমরা বৃদ্ধি করতে সক্ষম হয়েছি ডিম উৎপাদন চার গুণ বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ পাঁচশো বাষট্টি কোটি ত্রিশ লক্ষ ছিল এখন দুই হাজার তিনশো সাতত্রিশ কোটি তেষট্টি লাখ ডিম উৎপাদন হয় আমরা কি কৃষিকাতে ভর্তুকি আমরা কিন্তু ব্যাপকভাবে দিয়ে যাচ্ছি যেখানে বিএনপি আমলে মাত্র এক হাজার একশো সত্তর কোটি টাকা ছিল আমরা ছাব্বিশ হাজার পঞ্চান্ন কোটি টাকা ভর্তুকি দিই কিন্তু এই কোভিড উনিশ এবং এই ইউক্রেন যুদ্ধের জন্য আমাদের ভর্তুকির পরিমাণ কিন্তু আরও বাড়াতে হয়েছে সেই সাথে বীজ গবেষণা কেন্দ্র বীজ উৎপাদন এবং আমি ধন্যবাদ জানাই যে আমাদের কৃষি উৎপাদনে এটা শুধু দানাদার খাদ্য না পশু পাখি সব কিছু উৎপাদনেই আমাদের গবেষকরা মাছ আমাদের দেশীয় মাছ উৎপাদন সব ক্ষেত্রে আমাদের মানে অসামান্য সাফল্য দেখিয়েছে আমাদের গবেষকরা তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি